আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলবি প্রথম বর্ষে যারা সদ্য ভর্তি হয়েছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য। এলবি প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছেন অনেক সময় জেনেছেন যে ল পড়া দরকার, ল ভর্তি হওয়ার জন্য ল এর প্রতি ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের থেকে লতে ভর্তি হয়েছেন। লতে ভর্তি হওয়ার সাথে সাথে কতগুলি বিষয় কিন্তু মামুলিভাবে হলেও আমলে রাখতে হবে যে ল পড়াটার জন্য কেন প্রায়োরিটি দিচ্ছেন। আগে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কেন আপনি ব্যাপারটার মধ্যে প্রায়োরিটি দিবেন। এই প্রায়োরিটি দেওয়ার বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ল পড়াটা আপনার জন্য হেল্পফুল হবে। ল পড়তে গেলে আসলে কি কিভাবে ভালো করার বিষয়টাকে বেস করা, আপনি যদি বেস করার মধ্যে যান, সুদীর্ঘ 17 বছর আমি পড়াতে যে দেখেছি যে সকল স্টুডেন্টগুলি যে লেকচারগুলি যে হয় এই লেকচারগুলির উপর যদি একটু বেস করে, লেখা কম, যখন লেকচার চলবে লেকচারের দিকে মনোনিবেশ করা, কোনো লেখালেখি নেই। লেখালেখি বই পুস্তকে আছে, লেখালেখি শিটে আছে, লেখালেখি গাইডে বইগুলিতে আছে, লেখালেখি বিহত হ্যান্ডনোটগুলির মধ্যে আছে। কিন্তু ভালো একজন টিচার যখন আপনাকে গাইড করবেন সেই গাইডটা আপনার জন্য বোঝা জরুরি। কেন বোঝা জরুরি? আপনি ল একটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধাঁচ থেকে পড়তে আসছেন, কেউ অনার্স মাস্টার্স করে আসছেন, কেউ পলিটিক্যাল সায়েন্স থেকে পড়ে আসছেন, ল এর দুই একটি পড়েছেন মুখস্থ নির্ভর, দুই একটি আইন সেখানেও ছিল কিন্তু আপনি কিছুই জানেন না, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সেখানে গিয়ে দেখেছেন চুক্তি আইন, কোম্পানি আইন, বাট বেসিক কিছু বোঝেন না, মুখস্থ নির্ভর পড়ে এসছেন, কিন্তু পড়তে পড়তে এমন একটি পেশা এসে পড়েছেন বা যেখানে ভর্তি হয়েছেন সেখানে আপনি ভাবছেন যে এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র। এটা অবশ্যই একটি সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু সেই ক্ষেত্রটাকে কখন সম্ভাবনাময় ক্ষেত্র হবে আপনার কাছে, যখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে এটা সম্ভাবনাময় ক্ষেত্র কিভাবে উঠিয়ে আনতে হবে। এই পেশাটাকে আমরা বলেছি হচ্ছে কমিউনিকেটিংটা যত ভালো হওয়া দরকার, কারণ কানেক্টিভিটি মিনস প্রোডাক্টিভিটি, আপনার সাথে একটা যত বেশি মানুষের সাথে সংযোগ থাকবে এটা প্রফেশনালি আপনাকে এগাতে সাহায্য করবে। কিন্তু এইটা কখন আপনাকে কাজে দিবে, যখন আপনি লতে ভালো করতে শুরু করবেন, লতে যখন খুব ভালো করতে থাকবেন। আবারও বলছি লতে ভালো শোনার জন্য ল লেকচারগুলি শোনা জরুরি, লেকচারগুলির মধ্যে ওখানে বলে দিবে, প্রশ্নওয়াইজ বলবে, সে প্রশ্নগুলি বোঝা জরুরি। যেখানেই পড়েন বাংলাদেশে যে প্রান্তে, আমার ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা দেখেন আমি জানি, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ সেই বিষয়টার জন্য। আপনারা যে বিষয়টা করবেন সেটা হচ্ছে যেখানে পড়বেন টিচারদের প্রশ্ন করবেন যে আই হ্যাভ সাম ফিউ কোশ্চেন, প্রশ্ন করবেন, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যদি আপনি শুধু মানে লেকচার লিখেই যাচ্ছেন, নাও বিষয়টা ফ্যাক্টটাকে যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন বাঙ্গি এবং কুমড়া পৃথক, কেন বাঙ্গি লাউ পৃথক সবগুলি সবজি, কেন মূলা আর গাজর এক না, আকৃতি কাছাকাছি। এগুলি বোঝার জন্য লেকচারগুলি হওয়া জরুরি। আপনি যদি ভালো ভালো টিচারের সংস্পর্শে থাকেন তাহলে আই থিঙ্ক আপনারা ভালো করবেন, এবং ভালো মন্দর তখন বুঝবেন যখন আপনি বিশ্বভিত্তিক বিষয়গুলি নিয়ে বিভিন্ন ডিসকাশনগুলি করবেন, বিভিন্ন বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। মুখস্থ নির্ভর ল পড়া আপনাকে ক্যারিয়ার এনে দিবেন, আপনাকে টোকাই বানিয়ে দেবে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে 17 বছরে অনেককে আমি উকিল হতে দেখি নাই, যারা উকিল হয়েছে তার প্রায় সবাই ভালো এবং প্রায় সবাই লেকচারটাকে ফলো করেছে, লিখনের দিকে মনোযোগ দেয়নি। আপনি তো ভালো করে জানেন যে বাংলাদেশের যত বড় বড় ডাক্তার এদের প্রেসক্রিপশনের হাতের লেখাগুলি কি খুব পরিষ্কার, আমি নেগেটিভ কিছু বলছি না, অর্থাৎ সেখানে মানে হাতের লেখা খুব পরিষ্কারটা ভাইটাল ব্যাপার না। আপনি পরিষ্কার হাতের লেখার জন্য লিখন যেখানে বেশি লেখা হয় এই ধরনের কোচিং সেন্টার জয়েন করলেন, ওখানে শুধু আপনাকে লিখাবে, তা আপনার হাতের লেখা পরিষ্কার হবে, রেজাল্ট হচ্ছে কোন রকম পাস। তো আপনাকে বেছে নিতে হবে এমন কোচিং সেন্টারগুলি যেগুলো আপনাকে লেকচারের বেস আপনাকে বিল্ড আপ করবে, আপনাকে লেকচার দেওয়ার পর এই ভিত্তিতে কি কি প্রশ্ন হতে পারে এটা বলে দিবে, ওই প্রশ্নগুলির কি কিভাবে সংযুক্ত উত্তর হলে কিভাবে চকড আউট করে লিখবেন, আর প্রশ্নগুলি যদি ব্রড কোশ্চেন হয় তাহলে আপনি কিভাবে লিখবেন। এই বিষয়গুলি যত আপনি বুঝতে পারবেন আপনার জন্য তত ভালো, কিন্তু এর জন্য হচ্ছে প্রশ্নে প্রশ্নে আপনাকে বুঝিয়ে দিতে হবে, কারণ বিগত সময় এমন এমন প্রশ্ন বিগত বছরগুলির মধ্যে বিভিন্ন র্যাডিক্যালি যে ধারাবাহিকতা থেকে ভেঙে নিত্য নতুন কিছু কিছু প্রশ্ন লতে হচ্ছে, এটা বোঝাটা প্রয়োজন। আপনি বোঝাটা আপনাকে অনেক দূর হেল্পফুল করবে যদি আপনি বিষয়টা প্রশ্ন বুঝতে পারেন। আর যদি মুখস্থ নির্ভর হয় তাহলে কোথাও পড়বেন না, গাইড পড়ে মুখস্থ করবেন, কিচ্ছু বুঝবেন না, ক্লায়েন্ট আসলে গাইড বই উত্তর ধরিয়ে দিবেন, ক্লায়েন্ট এসে প্রশ্ন করবে আমি স্যার চুক্তিটা করেছি এটা কি চলবে, বই কিনে দিয়ে ধরিয়ে দিবেন চুক্তি এনটা পড়ে নেন, এখানে আপনি উত্তর দেওয়া আছে, তাহলে আপনার জন্য কি জন্য আসলাম, এই যে আমি বলে দিলাম চুক্তি এন বইটা 1872 সালে আছে, এইরকম মার্কা হবেন। কিন্তু আমার কথা হচ্ছে লতে আমরা যারা খুবই ভালো রেজাল্ট, আমার রেজাল্টগুলি হয়তো আপনার ইতিমধ্যে অনেকে জানেন, লতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো রেজাল্ট আমাদের মতো, এর একটা বিষয় বুঝেছি যে কি জন্য ভিন্ন ধারার পড়াশোনা করা প্রয়োজন,
গতানুগতিক পড়া থেকে কেন একটু ভিন্ন করলে আপনি ভালো করবেন, আর গতানুগতিক পড়ার মধ্যে ছুটবেন, লয়ের রেজাল্টও ভালো আসবে না, আপনি অনেক কিছু মিস করবেন। আপনার পড়ছেন তোতা পাখি, ওকে যদি জিজ্ঞেস করেন ও বলতে পারবে না। সো যে পড়াটা আপনি ক্লিয়ারলি বোঝাতেই পারছেন না, সেই জায়গা থেকে আপনি খুব ভালোবেসে কিন্তু আউটপুট পাবেন না। তাহলে আপনাদের ফার্স্ট সাজেশনটা হচ্ছে আপনার লেকচার ভালো করে শোনার চেষ্টা করবেন, এবং যিনি ভালো লেকচার দিতে পারে তার লেকচারগুলি শুনবেন, অর্থাৎ যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড হন। জোকস বলে বলে যারা ক্লাস পার করে, গল্প গুজব করে যারা ক্লাস পার করে, এই ধরনের ক্লাসগুলি বাংলাদেশে আপনি যেখানেই যে কলেজে পড়েন, যে কোচিং সেন্টারে পড়েন, আপনার জন্য খুবই ক্ষতিকর। একটু মজা হইতে পাবেন, কেউ মজা করে গল্প করবে, গল্প করে করে টাইমটা পাস করে দিবে। হ্যাঁ, এইরকম ব্যাপারগুলি থেকে একটু সাবধান থাকবেন। বাংলাদেশের হাজার হাজার আইন শিক্ষার্থী আপনারা যারা আমাকে দেখছেন, বিগত দিনগুলি থেকে আমি বারংবার এটা বলে এসেছি, এই বিষয়গুলিতে একটু মনোনিবেশ করবেন। সো গল্প করে, জোকস বলে, কাহিনী শুনিয়ে, কোটকা কোটের কাহিনী আপনাদের শুনিয়ে, ইন্সপায়ারের নামে সে মূলত টাইম পাস করছে, অথবা নিজে যে পারে না ওইটাকে ধামাচাপা দিচ্ছে। আর প্রশ্ন করলে যে টিচার ধমক দেয়, বলবেন সেই টিচার অ্যাকচুয়ালি পারে না বলে সে ধমক দেয়। সে বরঞ্চ বলতে পারে এই প্রশ্ন উত্তরটা ইন দ্যাট মোমেন্ট আমার জানা নাই, বাংলাদেশের সবাই পৃথিবীর কেউই আমরা জানবো না, বাংলাদেশের কোনো ব্যক্তি সবাই জানে না, আমরা জেনে জানাবো। এই সহজ বোধটা স্বীকার করতে হবে যে আমাদের জ্ঞান অসীম নয়, আমাদের জ্ঞান সীমাবদ্ধ। সো আমরা কোনো একটা জিনিসের ট্যাকটিক্যাল প্রশ্ন আমাদের নলেজের বাইরে থাকে, কিন্তু আমরা যদি ভুল উত্তর দিয়ে দিই তাহলে আমরা একটা জাতিকে ভুল গাইডলাইন দিলাম, এবং এই ভুল করে ও জেনারেশনটাও ভুল করবে, এবং ভুল শেষও একসময় ধরতে পারলে আমাকে আপনাকে আমাকে বকবে যে কাজটা তো ঠিক করেনি টিচার আমাদের। কাজে ভালো কোচিংগুলির মধ্যে যাবেন, অথবা কলেজে ভালো করে পড়বেন, ভালো শিক্ষকের সংস্পর্শে থাকবেন, তাহলে বিভিন্ন বিষয়গুলি আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি সেভাবে আনসার করতে পারবেন। এতক্ষণ বক্তব্য শ্রবণ করার জন্য সকল নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।